নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। হায়দ্রাবাদ থেকে আমি কবিতা বলছি। গত 14 বছর ধরে আমি সোরিয়াসিসে ভুগছিলাম এবং নিরাময়ের জন্য আয়ুর্বেদ পঞ্চকর্ম চিকিৎসা করাচ্ছিলাম। শ্রী কল্কি আম্মা ভগবানের অনুগ্রহে তাতে 90% আরাম পেলেও চামড়ার চুলকানি হয়েই চলেছিল। পঞ্চকর্ম চিকিৎসায় আমাকে অনেক ওষুধ খেতে হতো। একদিন আমি নিজেকে শ্রী ভগবানের কাছে সমর্পণ করে বলি, শ্রী ভগবান, তুমি আমার ছেলে, তুমি সর্বোত্তম ডাক্তার, কৃপা করে তোমার মায়ের চিকিৎসা করে তাকে এই চুলকানির সমস্যা থেকে মুক্তি দাও, তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলো। আমি আমার ভগবানের কাছে প্রতিজ্ঞা করি যে প্রতিদিন আমি তার সঙ্গে 5 বার কথা বলবো। এখন আমার অন্তর্যামিনীর সঙ্গে ক্রমাগত কথা বলে চলি এবং আমার চুলকানির সমস্যাও 80% কমে গেছে। শ্রী কল্কি আম্মা ভগবানের সাথে আমার বন্ধন এখন আরো দৃঢ় হয়েছে। শ্রী কল্কি আম্মা ভগবান, আপনাদের অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ জানাই। জয় বলো অদ্ভুত প্রদাতা আম্মা ভগবানের জয়।